প্রথম থেকে আর কি চাইছিলাম না। তো ঝামেলার শুরুটা তো সেদিন রাতেই হয়ে গেছিল, তো যাই হোক সবই জানো, সেই আবার পুরোনো কাস্টমার ভেটে লাভ নেই। তো আমি চাইছি যে ভিতরে ভিতরে মিটমাট করে নিতে, মানে এই যে কয়েক মাস পর পর গিয়ে কোর্টে হাজির হওয়া, একটা একটা করে ডেট করছে, সেখানে তো একটা খরচ আছে না, তো সেই যে একটা খুচরো খরচ, তো সেটা থেকে আমার মনে হয়, মানে আমার একটা বুদ্ধিতে যা ইয়ে হলো যে আমার মনে হয় একটা থাকা একটা খরচ করে নিলে সবকিছু যদি মিটমাট হয়ে যায় তাহলে খুবই ভালো হয়। তো সেই জন্যই আমি কি করেছি যে আমার আমার যে উকিলটা ছিল তো তাদের দ্বারাই আর কি হয়ে উঠলো না কিছু সম্ভব। তো আমার আর কি গ্রামের যে প্রধান আছে, প্রধান মেম্বার, তো ওদেরকে তো ওই দাদার আর কি দাদার সাথে আমাদের পরিচয় করিয়ে দিলে, এমনকি তার হাতে এখন কেসের পুরো ইয়েটাই, তো সব সব কটর কেসই আর কি, তো ওই দাদা পুরোটাই হ্যান্ডেল করছে। তো যাই হোক তাদের সাথে আর কি ওই দাদা পার্সোনাল ভাবে কথা বলেছে, এমনকি বলে একটা ভালো জায়গায় আর কি ভালো পজিশনে এনেছে জিনিসটা, যে ঠিক আছে যাতে মিউচুয়াল ডিভোর্সের মধ্যে দিয়েও হয়ে যায়। আমি তো প্রথমে যে ডিভোর্সের অ্যাপ্লাইটা করেছিলাম সেটা হলো একতরফা, তো এটা আজকে ছিল হলো সেকেন্ড ডে, ঠিক আছে। এবার ওরা যদি রাজি থাকে যে এই এইটার মধ্যে দিয়ে যদি ডিভোর্সটা কমপ্লিট করার তো করতে পারবে, না এলে আবার আমাকে নতুন করে সবকিছু ফাইল করতে হবে মিউচুয়াল ডিভোর্সের জন্য। তো সেটা ফাইল করতে গেলে আবার তো কয়েক মাস সময় তো লাগবে, মিউচুয়াল ডিভোর্সে মনে হয় সময় লাগে ওরকম 6 মাস, কারণ 3টে ডেট পড়ে। তো যাই হোক কথা হলো যে এরকম ভাবে যদি জিনিসটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কারোর মাথায় কোনো চাপ থাকলো না। আর এই যে যেটা একটা ফালতু খরচ হচ্ছে, টাকাটা নষ্ট হচ্ছে, সেটা আমার এক থাকায় আর কি খরচ হয়ে গেল, ব্যাস আমার মিটে গেল ঝামেলাটা। তো সেটাই আর কি চাইছি যে যাতে এই দেখা যাক কি করতে পারি এখন উপর, তো দেখা যাক কি হয় না হয়। তো আমি যতদূর পারছি যে জিনিসটা মেটানোর দেখা যাক কি করতে পারি এখন, উপরওয়ালার সঙ্গে আছে যদি সে সহায় থাকে, কারণ সব দিক দিয়ে লসটা আমারই হচ্ছে, কারণ তার কাছে কোনো রকম দাবি দাবাও আমি করিনি, উপরন্তু আমার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে, আবার এদিক দিয়ে আমার কেসের পিছনেও যাচ্ছে অনবরত, চলেই যাচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই। তো কি আর বলবো, চলো এই ভিডিওটা পাবলিশ হয়েছিল 29শে মার্চ, 29শে মার্চ অবধি মিউচুয়াল ডিভোর্সে কথা হয়েছে। তার মানে সেদিন ওদের ছিল মানে লাস্ট যে হিয়ারিং, যেটা সন্দীপও কোর্টে গেল, এরাও কোর্টে গেল, মানে সন্দীপ কোর্টে গেল হচ্ছে মানে হাজিরা দিতে, তার আগে সন্দীপের ডিভোর্সের যে কোর্ট থেকে চিঠি যাচ্ছিল না, দুখানা চিঠি যায়নি, 3 নম্বরের বেলায় ঝামেলা করে তারপর 3 নম্বর চিঠিটা পৌঁছালো, তারপরে সন্দীপ গিয়ে পৌঁছালো, পৌঁছে বললো যে হ্যাঁ আমি এই যে সশরীরে এখানে উপস্থাপনা করেছি, মানে আছি, তো সেটা দেখালো। এটা 29 মার্চের কথা, তাহলে 29 মার্চে তখনও সে মিউচুয়াল ডিভোর্সের জন্যে রাজি, প্রথমে একতরফা ডিভোর্স, একতরফা ডিভোর্সের ফাইল করেছিল বলেই কিন্তু চিঠি যাচ্ছিল না, যে ওকে যে কোনো প্রকারে দুখানা তিনখানা চিঠি যাওয়ার ইয়ে করবে, তিনখানা চিঠি ও যদি রিসিভ না করে তখন একতরফা ডিভোর্সে যাবে। দেখলে ও নিজের মুখে হলো, তো একতরফা ডিভোর্স তখন হয়ে যেত, প্রথম একতরফা ডিভোর্সের ফাইল করেছে, তারপর এলো মিউচুয়াল, কোনো টাকা পয়সা চাইছে না, সেই মিউচুয়াল ডিভোর্সের কাছে এসে তখন ও এদেরও কিছু দাবি যে আমাদের এই দাবিগুলো আছে যেগুলো তুমি কমপ্লিট করে দাও, তাহলে আর কোনো তোমার সঙ্গে আমার না কোনো কথা থাকবে, না আমার সাথে তোমার কোনো কথা থাকবে। তখনও কি কোনো ছেলের কথা এলো যে আমি একতরফা ডিভোর্সের সাথে আমি আমার ছেলের বিষয়েও যে কোর্টে আবেদন করেছি যে আমি আমার ছেলেকে চাই, বা আমি আমার ছেলেকে ফেরত পেতে চাই, বা আমি আমার ছেলেকে দেখতে চাই, বা আমি আমার ছেলেকে দেখা করতে দিচ্ছে না, কোনো ওয়ার্ড, কোনো মানে কোর্টের ডিভোর্সের ব্যাপারটা আলোচনা করতে পারবে কিন্তু ছেলের ব্যাপারে কোনো আলোচনা করতে পারবে না। সমাজসেবক দাদা আমার ভিডিও দেখছেন নিশ্চয়ই, হ্যাঁ সত্যি ভুল মানুষের হাত ধরলে জানেন তো আপনার যে এতদিনের যে সঞ্চয় সম্মান সব ধূলিসাৎ হবে। দেখতে থাকেন আপনার সঞ্চয় করা ধুলি সম্মানটা কীভাবে এবার ধূলিসাৎ হয়, আপনি কী ভাবেন? এই ইউটিউবে না কেউ বোকা নেই, আপনারা বোকাদের নিয়ে হয়তো কাজ করতে পারেন কিন্তু ইউটিউবে বিশাল বিশাল বড় বড় বুদ্ধিমানরা বসে আছে, এবং আপনার মতো মানে সমাজসেবিকাও আছে, সমাজসেবক আপনি, আমাদের সমাজসেবিকাও আছে, উইথ আমাদের ইয়েও আছে, উকিল আছে, কোর্ট আছে, থানা আছে, পুলিশ আছে, আপনাদের মানে একটা সাধারণ পাবলিকের যা যা ফেসিলিটি আমাদের বাচ্চার মা পাবে সেই সব ফেসিলিটিগুলো সেম টু সেম বাচ্চার বাবাও পাবে, অন্যায় না করলে শাস্তি কেউ পাবে না। তাই এটা মায়ের আবেদন করছে, মানে মা এই ভিডিওটা জানাচ্ছে, নিজের আইন পরামর্শদাতাকে পরিবর্তন করলাম, এটা তাহলে কি সেই আর পরামর্শদাতা কি আপনি?
হ্যাঁ, দাদা দাদা এখানেও করছে। আমার মনে হচ্ছে সেই পরামর্শদাতা আপনি, যার সাথে মানে 29শে এপ্রিল কথা হয়েছে। তাহলে আপনি 12ই ফেব্রুয়ারি কথা হয়েছে, এই কথাটা কী করে বলছেন? 29 এপ্রিলে কথা হওয়ার পর আবার ভিডিও দিয়েছে 1 সপ্তাহ পর। হ্যাঁ, 29 এপ্রিলে কথা হওয়ার পর আবার ভিডিও এসছে প্রায়, দাঁড়ান, ওনার সাথে গিয়ে দেখা করলো, এই আইনজীবীর সাথে গিয়ে দেখা করলো কবে সেটাও আমি বলছি, সেটা 7 দিন আগে বললাম না, 7 দিন আগে যে এই সোশ্যাল, মানে আমাদের সোশ্যালে কি জানো, হিউম্যান ফাইট, মানে রাইটসের সাথে দেখা হলো, দেখা করতেও গেল এই বিগত 7 দিন আগে। তাহলে 29 এপ্রিল আর 7 দিন আগের মধ্যে একটু দেখেন তো, বেশি দিনের গ্যাপ না। তো বলি সত্যিকারের বলুন তো, আপনি কি এই আমাদের বাচ্চার মায়ের মতো সত্যি কথা বলছেন, না উনি, আমাদের বাচ্চার মা কিন্তু ভীষণ বীভৎস সত্যি কথা বলে, উনি আবার এত সত্যি বলে যে তার মধ্যে আমাদের আতস কাছে নিয়ে খুঁজতে হয় যে এর ভিতরে মিথ্যে কোনটা। ও সরি সরি সরি, আমি ভুল বললাম, উনি আবার এত মিথ্যে কথা বলে, আমাদের আতস কাছে নিয়ে খুঁজতে হয় যে এর ভিতরে সত্যি কোনটা আছে, কি আটখানা একখানা সত্যি খুঁজে আমরা পাই না। তো তার ভিতরে সমাজসেবকের কথা ভাবছি যে আপনি সত্যি বলছেন তো, 12ই ফেব্রুয়ারির ডেটটার কি ঠিক যে সেই দিন থেকে আপনি, আপনার কাছে এই দুঃখিনী মা গিয়ে তার দুঃখের কথা বলে, তার ছেলের কথা, তার আর্তনাদ জানিয়ে, বাচ্চার অসুস্থতার কথা জানিয়ে, তার কষ্টের কথা জানিয়ে এসে, এবং তারপর থেকে কিন্তু আপনি যোগাযোগ করেননি, আপনি ওয়াচ করছিলেন সবাইকে এবং স্টাডি করছিলেন, পড়াশোনা করা শুরু করলেন। 14 ফেব্রুয়ারির পড়াশোনাটা কি বইয়ের পাতাটা চিড়ে পড়ে গেছিলো, মানে ওই দিনের পড়াশোনাটা করতে পারেননি। এই এই 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে করার আগে 13 তারিখ থেকে কিন্তু ওদের আয়োজন শুরু হয়ে গেছিলো। দেখেন, ও মেরি চাম্মাক চাল্ল, ও মেরি চাম্মাক চাল্ল, ও ও, যাই হোক, চুলের বিনুনি গাথা কিন্তু 13ই ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গেছিলো। 13ই ফেব্রুয়ারি চুলের বিনুনি গেথে 14ই ফেব্রুয়ারি সকাল থেকে শুরু করে আপনি রাত 11টা অবধি উনি ভরপুর বিজি ছিল ভ্যালেন্টাইন্স ডে পালন করতে। তো সেইটা, সেই দিনটা ছেলের প্রতি ভালোবাসা, আজকে আমার ছেলের স্কুলে প্রথম সরস্বতী পুজো, এই বছর আমার ছেলে স্কুলে গেছে, সে স্কুলে গিয়ে সত্যি কতটা শিখলো, বা আজকের দিনটা, আজকে ভ্যালেন্টাইন্স ডে উইথ সরস্বতী পুজো, আজকে আমার ছেলের প্রথম স্কুলে সরস্বতী পুজোতে আমার ছেলেটাকে একটা ফোন করব বা ফোন করে দেখি, তো ছেলেটা সত্যিকারে খুব মিস করছি। একবারও দর্শক, তোমরা কি চোখে দেখেছো, বা আমাদের স্টাডি করছিলেন সমাজসেবক, আপনি দেখেছেন? আপনারা তো যারা যারা সব ভিডিও করে নেগেটিভ অ্যান্ড পজিটিভ, তা যা, একজনা তো যা বাজে ভাষা বলে ভিডিও করে, আপনি সেগুলো দেখছেন, মায়ের বেলল্লাপানাটা দেখেননি, বেলল্লাগিরি করাটা? হ্যাঁ, যে বাচ্চার প্রথম সরস্বতী পুজো স্কুলে, বাবা দাদু গিয়ে স্কুলে নিয়ে গিয়ে বসিয়ে সরস্বতী পুজো দিয়ে অঞ্জলি দিয়ে তাকে স্কুলের ফ্রাইড রাইস আলুরদম খাইয়ে নিয়ে বাবা দাদু স্কুল থেকে নিয়ে আসছে, সেগুলো স্টাডি করেছিলেন? আর মা কীভাবে ভ্যালেন্টাইন্স ডে পার্কে পুরো গিজগিজে লোক এবং বয়ফ্রেন্ডের বাইকে চড়ে, ইস, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, ফোকলা বলো তো, গামলা তুমি বলো, না 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 ফোকলা তুমি বলো, না 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 গামলা তুমি বলো, না 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 ফোকলা তুমি বলো, আরে তুমি বলো, আরে তুমি বলো, তো এই পথ যদি না শেষ হয়। তো এই ভিডিওগুলো স্টাডি করেছিলেন না, ওই পাতাটা ছিঁড়ে পড়ে গেছিল সমাজসেবক দাদা? যাই হোক, সেই দিন দেখলাম, বলছে আমি জীবনেই প্রথম এত আনন্দ করছি, মানে ডিভোর্স হয়নি ছেলের, প্রথম তো 1 নম্বর ডিভোর্স হয়নি, সেটা চুলোইদ্রা, 2 নম্বর ছেলের প্রথম স্কুল, ছেলের জন্য লড়াই করতে নেমেছে লড়াকু মা, ছেলের প্রথম স্কুল, ছেলের প্রথম স্কুলে গিয়ে অঞ্জলি দেয়া, এগুলো আমাদের কাছে স্পেশাল, এগুলো আমাদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আজও বাঙ্কের মাথায় এরকম চটি, একদম চোতা চোতা খাতা, চোতা চোতা বই, স্কুল ড্রেস কালার ফেড হয়ে গেছে, গুচকানো গুচকানো, তবুও সব ড্রেসের মধ্যে বাতিলে ফেলতে গিয়েও ফেলি না, স্কুল ড্রেসগুলো যে যত্ন করা, যে তখনকার স্কুল ড্রেস, মোজা, জামা, খাতা, পেন, পেন্সিল, ছেঁড়া বই, তো অরবিন্দ ভবনে আমার ছেলে মেয়ে পড়তো, অরবিন্দ ভবনের বই, খাতা, কার্ড, ভিজিটিং কার্ড, তারপর ওদের কার্ড, একটা করে ভিজিটিং কার্ড আমাদের কাছে থাকতো, একটা করে ওদের কাছে থাকতো, যেটা বুকে ঝুলতো সেই কার্ড, ব্যাচ, তারপরে যে যে বিভাগে পড়বে তার এক একটা করে গ্রুপ ছিল, সেই গ্রুপের এক একটা কালারের ফিতে,
সেসব আজও সব রয়েছে। এই মা কোথায়? হ্যাঁ, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো ফোকলা বলো তো? না না গামলা তুমি বলো, না না ফোকলা তুমি বলো, তুমি 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 এই এই মা, এই মাকে নিয়ে আপনি স্টাডি করছেন? এই বাবা যে বাবা ইয়েতে গিয়ে বাচ্চার স্কুলে গিয়ে বসে তাকে অঞ্জলি দিয়ে আলুর দম ফ্রাইড রাইস খাইয়ে নিয়ে আসছে সরস্বতী পুজোর দিন, বাচ্চা কী করে সারাদিন আনন্দ করবে? তারপরে ওই স্কুল থেকে ঘুরিয়ে নিয়ে আসার পর আবারও তাকে সাজিয়ে গুজিয়ে বাইকে করে নিয়ে গিয়ে ঠাকুর দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছে, সেই বাবার সাথে আপনি এই মায়ের কম্পেয়ার করে কী পেলেন? অবশ্যই টাকাটা বাচ্চার ভবিষ্যতের জন্যে, তা ডিভোর্স যখন দেবে তাহলে সেই টাকাটা আদৌ সে, এই মা যেই মা বাচ্চা প্রথম দিনের স্কুলের কথা মনে রাখে না, এই মা যেই মা বাচ্চা সে বেরিয়ে যাওয়ার পর বাচ্চাটা কিভাবে থাকবে তার জন্য কেঁদে কেঁদে, বাচ্চাটা মনো কষ্টে অসুস্থ হবে কি হবে না, বা সে কি সত্যি মা ছেড়ে থাকতে পারবে কি পারবে না। আজকে তোমাদেরকে আরও একটা কথা বলি, যেই সময় গামলা তার বাপের বাড়ি গিয়েছিল, মনে আছে? বাপের বাড়ি গিয়ে শরীর খারাপ হয়ে গেছিলো, শরীরটা যে খারাপ হয়েছিল সেই খারাপ হওয়ার পর তখন আমাদের বাচ্চার মায়ের কাছে কিন্তু বাচ্চাটা ছিল, সেই সময় বাচ্চার বাবা বাচ্চার মাকে দেখতে গেছিলো, দেখতে গিয়ে দেখে যে শরীর খারাপ, তখন বলছে তাহলে তোমার তো এরকম শরীর খারাপ? বলছে হ্যাঁ। তাহলে বলে কি তাহলে বাচ্চা থাকবে? বলছে না না বাচ্চা কেন রাখবা, বাচ্চাকে নিয়ে যাও, আমার মা কোন দিকে সামলাবে, আমাকে সামলাবে না ওকে সামলাবে? হ্যাঁ তুমি নিয়ে যাও, ওকে নিয়ে যাও, ওকে নিয়ে গিয়ে। তখন আমাদের কাকিমা বলছে যে তুই ওকে নিয়ে আসবি, ও যদি কান্নাকাটি করে তাহলে তো আবার ও তোকে দিয়ে আসতে হবে। তখন ও বলছে কি না না কাঁদবে না, মায়ের কাছে ঠিক থাকবে। তোমাদের মনে করিয়ে দিচ্ছি সেই সময় কিন্তু সন্দীপ বলেনি নিয়ে আসবো, সেই সময় বাচ্চার বাবা বলেনি নিয়ে আসবো, সেই সময় বাচ্চার মা জোর করে বলেছে তুমি বাচ্চাকে নিয়ে যাও। সেই কারণে, কারণ ওইখানে বাচ্চার নিয়ে চলে এলে আর সেই সময় তো ক্যামেরা খুলছে না, বাচ্চার হ্যাপাও নিতে হচ্ছে না, ক্যামেরাও খুলছে না, সেই সময় চুটিয়ে প্রেম 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 খেলা ভালোভাবে খেলতে পেরেছে। হ্যাঁ, আজকে হঠাৎ যখনই বাবা মিউচুয়াল ডিভোর্সে এলো না, তখনই মায়ের মনে পড়ে গেল যে এইবার আমার বাচ্চাকে চাই, যদি বাবা মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়ে যদি সই করে দিত তাহলে বাচ্চার মা তো কখনোই বাচ্চাকে দেখারও ইচ্ছা হতো না। আপনি 12ই ফেব্রুয়ারির কথা বললেন, এত বড় মিথ্যা কথা, সমাজ সেবক হয়ে আপনি এত বড় মিথ্যে কী করে বললেন স্যার? খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো যে অন্তপক্ষে আপনাদের মুখ থেকে সত্যি কথা বেরোবে এটাই আশা করবো। 12ই ফেব্রুয়ারি আপনার সঙ্গে দূর দূরান্তে ওদের কোনো সাক্ষাৎ নেই, দেখা নেই নেই। আপনি যদি খাতা কলমে কলমেও দেখান ওটা আপনি মিথ্যে তৈরি করবেন, ওটা আপনি মিথ্যে তৈরি করবেন, কারণ যদি দূর দূরান্তেও আপনার সাথে দেখা থাকতো তাহলে 29শে এপ্রিলে কখনোই মা ডিক্লেয়ার করতো না যে আমার তো কিছুই চাই না, আমি সব কিছু থেকে ইয়ে, আমাকে মিউচুয়াল ডিভোর্স। যেই দিনই এরা বললো না মিউচুয়াল ডিভোর্স না, আমাদের কিছু শর্ত আছে, আমরা এক কথায় ডিভোর্স দিয়ে দেবো, সেই শর্ত হচ্ছে আমি ছেলেটা যেদিন জন্মেছে সেই দিন ছেলেটার নাম করে এই টাকাটা তোমার নামে রাখা হয়েছে। হ্যাঁ এটা ঠিকই, এই টাকাটা তোমার নামে রাখা হয়েছে, যে টাকাটার অধিকার আমার ছেলের। আজকে যখনই ডিভোর্স দিয়ে দেবো তোমার সাথে আমার সম্পর্ক সব গুছে যাবে, আমার ছেলের নাম করে রাখা টাকা তুমি তোমার প্রেমিকের পিছনে খরচ করবা সেটা তো নয়, সেই টাকাটা তুমি ফেরত দেবে, আমি আবার আমার ছেলের নামে ফিক্সড করব। করার পর আর তুমি যেখান এখান থেকে যা যা অর্নামেন্টস আমার ছেলেরগুলো নিয়ে গেছো, কৃষ্ণকে এক ভিউয়ার্স সোনার হার, একটা সোনার লকেট, গণেশের লকেট গিফট করেছিল, এবং সন্দীপের মায়েরও প্রচুর গয়না ছিল, প্রচুর না থাকলেও কিছু ছিল, শাখা পলা বালা, তারপরে হচ্ছে কিছু যেগুলো সামথিং যেগুলো ছিল তোলা ছিল, কানের 2-3 জায়গা কানের জোর, কানের দুল, নাকের ফুল, এইসব ধরনের কতগুলো ছিল, ওরও ছিল, ওর ছিল না তা না ওরও ছিল, সেইগুলো শুদ্ধ যেগুলো নিয়ে গেছে তাই এদেরগুলো এদের ফেরত দিতে। কি এমন খারাপ বলেছে? কোনো খারাপ বলেনি। তাই সেই জায়গায় যখন দেখেছে যে না আমার হাতের ধন বাইরে বেরিয়ে যাচ্ছে, তখন ওদের জীবনটাকে টেনে নেব। তারা আমার সঙ্গে প্যাঁতারা বাজি, আয় ঘুচাচ্ছে, আয় চল এবার চল দেখে নেবো, চল চল খেলা হবে, চল মাঠে নামছি দেখি। এইবার ও তো জানেই, কারণ মায়ের অধিকার সন্তানের প্রতি বেশি থাকে, এটা কিন্তু বাস্তব সত্যি কথা। একটা মা অধিকার সন্তানের প্রতি অনেক বেশি থাকে, এটা বাস্তব কথা। কিন্তু মা যদি সঠিক থাকে, প্রত্যেকটা মুহূর্তে বারবার বলছি সত্যি কথা, সত্যি যদি তুমি ভুল করে থাকো, তুমি যদি এমন মারাত্মক একটা কোনো ভুল করো যেখানটায়
তোমার একটা, তুমি যদি না স্বীকার করো তোমার বড় মাপের শাস্তি আছে, কিন্তু তুমি যদি সেটা স্বীকার করে নাও, হ্যাঁ আমি ভুলটা করেছি, তার শাস্তি কিন্তু হাফেরও হাফ হয়ে যায়, যে না তুমি রাজসাক্ষী হয়ে গেছো বা তুমি স্বীকার করে নিয়েছো বা তুমি ভুলটা বুঝে তুমি অনুতপ্ত হয়েছো, সেখানেই কিন্তু তোমার শাস্তি অনেক কমে যায়। কিন্তু একটা ভুল কাজ করার পর তারপর সেটাকে মিথ্যে দিয়ে চাপা দিতে 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 সেই ভুলটাকে কোনো মতেই চাপা দেওয়া গেল না, সেই ভুল যখন সত্যি সবার সামনে চলে আসবে সেই শাস্তি কিন্তু কঠোর থেকে কঠোরতম। এবার বলছি, সবসময় কি আইনের শাস্তি শাস্তি? না, এই মানুষগুলোর শাস্তিও বড় শাস্তি। এই যে সবার কাছে অপমান হওয়া, ছোট হওয়া, লজ্জা, লজ্জা একটা নারী জাতির নামে লজ্জা একটা কলঙ্ক। আজকে কি করে একটা মা হয়ে, কেন আমরা একটা মা হয়ে একটা মায়ের বিরুদ্ধে ভিডিও করি? কেন এতগুলো লোক কমেন্ট করে যে ভিডিওটা ছাড়বো, এই কমেন্ট বক্সে এতগুলো মানুষ কমেন্ট করবে, প্রত্যেকটা মানুষ গোনাগাতা 3 থেকে 4টা কি 5টা কি 10টা, আমার যদি 150খানা কি 200খানাও কমেন্ট আসে, ওই 150-200 কমেন্টের ভেতরে অন্তপক্ষে 5টা খারাপ বা 10টাই খারাপ, বাদ বাকিগুলো সমস্ত ভালো কমেন্ট আসে। তাহলে এই এতগুলো মানুষ কি বোকা? এতগুলো মানুষ কি মায়ের বিরুদ্ধে লড়ছে? আপনারা সোশ্যাল, আপনারা সাধারণ মানুষ নিয়েই কাজ করেন, তাই না? আপনাদের তাহলে সাধারণ মানুষ নিয়ে যাদের কাজ, তারা কি করে সাধারণ মানুষের কথাগুলোকে ইগনোর করে চলে যাচ্ছে? আপনার কমেন্ট বক্সের হাল দেখেছেন? হাল দেখেছেন কীভাবে আপনাকে প্রশ্নে জর্জরিত করা হচ্ছে? হ্যাঁ, আছে আপনার কাছে সেই সব প্রশ্নের উত্তর? দিতে পারবেন? দিতে পারছেন না। আপনি ভুল, আপনি ভুল মানুষকে, যেহেতু আপনি তো আর কারোর মুখোমুখি বসে প্রশ্ন উত্তর করছেন না, আপনি আপনার মতো বলে যাচ্ছেন আর ওরা ওদের মতো শোনায়, ওদের যেটা পোষাচ্ছেন আপনার কাছে লিখে দিয়ে আসছে। কারণ এই মায়ের কুকীর্তি আমরা সেই 13 আগস্ট থেকে দেখছি, 13 আগস্ট থেকে শুনছি, আর তারও প্রায় 23-22 তারিখে মনে হয় ভিডিও এসছে, 22-23 তারিখ নাগাদ সন্দীপের ভিডিও, তার হয়তো 10 থেকে 7-10 দিনের মধ্যে ওর ভিডিও এসছে। ওর ভিডিও কবে এসছে সেটাও বলে দিচ্ছি, প্রথম ও 10-12 দিন নয়, মায়ের বা ইয়ের লাস্ট ভিডিও 23 তারিখে, আমার মনে হয় 22 কি 23 তারিখে এসেছে, তার 3 থেকে 4 দিনের মধ্যে, যে 27 আগস্ট প্রথম ভিডিও 27 আগস্ট ছেড়েছে, 27 আগস্ট, 26 আগস্ট চ্যানেল ক্রিয়েট, 27 আগস্ট প্রথম ভিডিও পাবলিশ হয়েছে। তার মানে 13 আগস্ট থেকে শুরু হয়েছে ঝামেলা, 13 আগস্ট থেকে 27 আগস্ট কদিন হলো? 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 27, তার মানে এদিকে 12, 13, 14, 15 দিনের দিন ভিডিও পেয়ে গেছি আমরা, 14 দিন পর ভিডিও দিয়েছে। আর এদিকে মাঝখানে একটা ভিডিও 13 তারিখে, মানে 17 তারিখ রাতে একটা ভিডিও সন্দীপ ছেড়েছিল যেটা ছোট্ট, তারপর সন্দীপ আবার ওটা হচ্ছে 17, 18, 19, 20, 21, 22 তারিখের রাতে আবার আরেকটা ভিডিও ছেড়েছে, যেটা আমি যাওয়ার পর। তাহলে 22 তারিখ থেকে সন্দীপ ভিডিও ছেড়ে দিয়েছে, 23, 24, 25, 26, তার মানে হচ্ছে 22 তারিখে ইয়ে ছাড়ল, 23, 24, 25, 26, মানে 9 দিন পর ইয়ে সরি 4 দিন পর আমাদের বাচ্চার মায়েরও ভিডিও চলে এলো এবং ভরপুর ইনকাম করতে শুরু করে দিল, ভরপুর ইনকাম তখন থেকে শুরু হয়ে গেছে। তাহলে কেন, কিসের, কী জন্যে এতগুলো বানিয়ে বানিয়ে মিথ্যা কথা আপনি বলছেন? আপনার তো বলার মানে সাজছে না, আপনি 12 ফেব্রুয়ারিও আপনার কাছে যায়নি। যদি 12 ফেব্রুয়ারি যেত তাহলে 29 এপ্রিল এই ভিডিওটার মানে কী ছিল? যখন ও সিদ্ধান্ত নিয়েছে যে ওর ছেলেকে ওর কাছে নেবে, ছেলেকে ওর কাছে পেতে চায়, তাহলে আপনার চেম্বারে ঢোকার আগে সেই কথাটার মানেটা কি? ও অনেক থানা পুলিশ কোর্ট কাছে সেটাও একটু শোনাই, তাই না? বেশি ভালো হবে। কারণ যে আমি একজন হিউম্যান রাইটস নিয়ে কাজ করে একজন সোশ্যাল ওয়ার্কার স্যারের সাথে আর কি দেখা করতে গেছিলাম, শুধু উনি না আরো একজন ছিলেন ওখানে উপস্থিত, যিনি আর কি মহিলাদের অধিকার নিয়ে সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করে থাকেন, ঠিক আছে? তো যাই হোক, আমি আর কি সেখানে গেছিলাম, গিয়ে আমার প্রবলেমটা তাদেরকে আর কি বললাম যে দেখুন আমি সব জায়গা থেকে সবকিছু করছি কিন্তু কোনো রকম আমি কোনো সাকসেস পাচ্ছি না, যে হ্যাঁ আমার এই জিনিসটা আর কি হয়েছে সাকসেস, সেটা কিন্তু আমার হচ্ছে না। তো যাই হোক, আমার কথাগুলো ওনারা শুনলেন, বুঝলেন, ঠিক আছে? এরপরে আমি
আর কি এখন যেটা চাইছি আমি যে তার মানে ও অনেক অনেক জায়গায় গেছে, সেখানটায় গিয়ে কোনো সাকসেস পায়নি, সেই কারণে তার মানে কি কোর্টে কোথায় কোথায় গেছে, ওর অধিকার চাইতেও কোথায় কোথায় গেছে, কোর্টে গেছে, থানায় গেছে, দেখো মানে থানায় গেছে, কোর্টে গেছে, এদের কাছে যাওয়ার পর এখানে ওদের কাছে কোনো সুরাহা পায়নি। এই ভিডিওটা 10 এপ্রিল, তার মানে 29 এপ্রিলে মিউচুয়াল ডিভোর্সের কথা হলো, তারপরে গিয়ে হয়তো ডিভোর্স দেব না এরকম একটা কথা হলো, তারপরে 10 এপ্রিল চলে গেল হিউম্যান রাইটসের কাছে। ও নিজের মুখে বলছে যে আরেকবার শোনো, এটা আমাদের বলার কথা নয়, এটা যা যে গেছে সে বলছে। তো যাই হোক, আমি আর কি সেখানে গেছিলাম, গিয়ে আমার প্রবলেমটা তারা তাদেরকে আর কি বললাম যে সোশ্যাল ওয়ার্কার হিসাবে আর কি দেখা করতে গেছিলাম, বলা আর কি আমার যে আমি একজন হিউম্যান রাইটস নিয়ে কাজ করে একজন সোশ্যাল ওয়ার্কার স্যারের সাথে আর কি দেখা করতে গেছিলাম। কবে দেখা করতে গেছিল? 10 এপ্রিল। তাহলে 12 ফেব্রুয়ারির এই কথাটা এলো কোথা থেকে? 12 ফেব্রুয়ারি, এটা কি তাহলে স্যার আপনি মিথ্যে কথা বলছেন? কারণ মা নিজের মুখে বলছে আমরা 10 তারিখে ভিডিওটা পাবলিক হয়েছে, তার মানে 9 তারিখে গেছে আপনাদের কাছে, 9 তারিখে গেছে, 9 তারিখে দেখা করে 10 তারিখে ভিডিওটা পাবলিক করেছে। আবার যদিও মায়ের আবার ভিডিওর কোনো ডেট নেই, হয়তো গেছে 2-3 দিন আগে, পোস্ট করছে 2-3 দিন পরে, এটারও মানে ওনার মিথ্যে, ওনার ওই ঝুড়ি থেকে ওনার বক্তব্য, উনি যতগুলো বক্তব্য রাখে সেই বক্তব্যের ঝুড়ি থেকে সত্যি খুঁজতে গেলে আতস কাজ নিয়ে খুঁজতে হয়, তাও খুঁজে পাওয়া যায় না। ওই আধখানা একখানা, হ্যাঁ ওই হিউম্যান রাইটস এইখানে গেছে, এটা যেমন সত্যি কথা যে দেখলাম আপনার সঙ্গে ওখানে গেল অফিসে গিয়ে কথা বললো, বলে আপনাদের কাছে সহযোগিতা চাইলো এবং আপনারা ওর মনের কথা শুনলেন, কিন্তু 12 ফেব্রুয়ারির ঘটনাটা এলো কোথা থেকে? 12 ফেব্রুয়ারি ও তো যদি যোগাযোগ করতো তাহলে বলছে যে আমরা অনেক জায়গায় গেছিলাম, অনেক কিছু সহায়তা নেবার জন্য অনেক ঘুরলাম, কিন্তু কাজের কাজ কিছুই হলো না, কাজের কাজ কোথাও পেলো না ফলাফল। ও সত্যি কি বাচ্চাকে নেওয়ার অ্যাপিল করেছে, কোথাও করেছে? আপনি বলুন তো, আইনত দিক থেকে 99% চান্স সবসময় বাচ্চা মায়ের কাছে থাকারই অধিকার, তাহলে সেখানে প্রশাসন কেন ওকে দিল না? কেন ওর মাল রিকভারি করার সময় প্রশাসন ঘরে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একবারও বললো না ছেলেটাকে দেখি, ছেলেটাকে কোলে নিতে চাই, ছেলেটাকে আদর করতে চাই, কেন বললো না একটু বলুন? আপনি তো হিউম্যানিটি নিয়ে কাজ করছেন তাই না, তাই এইটা আপনার কাছে একটু জানতে ইচ্ছা করছে যে কেন একবারও বললো না যে হচ্ছে একটুখানি আমি বাচ্চাটাকে দেখতে চাই স্যার, বা একটুখানি আমি ওকে কোলে নিতে চাই। তাহলে নিশ্চয়ই ওখানে থাকা মানে আমাদের সরকারি আধিকারিকরা মানে নিশ্চয়ই ওনাদের সাথে মানে বাজে ব্যবহার করতো না, ওখানে দাঁড়িয়ে থাকে, বরং ওইখানকার লোকরাই ওনাকে বলছে যে তুমি এই বাচ্চাটা কোথায়, বাচ্চাটা এই তোমরা বাচ্চাটাকে একবারও, বাচ্চাটার কথা তো একবারও বলছো না, বাচ্চাটাকে তোমরা দেখতে চাও না, বা বাচ্চাটা কই? যখন এরা বলছে তখনও সেই ভিডিওগুলো একটু দেখেছেন, ছেলের বাবার ভিডিওগুলো ছাড়া আছে দেখেছেন? আসল ব্যাপার জানেন তো, ছেলেদের নামে গন্ধ, এরকম একটা গন্ধ যে নিশ্চয়ই ছেলে কিছু মানে ছেলে করুক চাই না করুক মেয়েদের নিয়ে লড়বো, মেয়েদের নিয়ে লড়লেই মানুষের কাছে ভালো সুনাম করা পুরাবো, আর মেয়েদের নিয়ে লড়লেই নিশ্চয়ই অনেক অনেক মেয়েদের সহানুভূতি পাবো বা মেয়েদেরকে পাশে পাবো। আজকাল মেয়েদের মানে মেয়েরা এতটাই নোংরামি করছে যে মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়াতে লজ্জা লাগছে। দেখেন প্রেম করাটা, আমি আবারও বলছি প্রেম করাটা ভুল নয়, হতেই পারে এই ছেলেটাকে এই মেয়ে পছন্দ না, হতেই পারে, বা হতেই পারে এই ছেলেটির বিহেভিয়ার পছন্দ না, ছেলেটির কথাবার্তা পছন্দ না, ছেলেটির সঙ্গে এক ছাদের নিচে সংসার করতে পারছে না, ছেলেটার মাকে পছন্দ না, বা ওদের বাড়ির পরিবেশ পছন্দ না, বা ওদের চলাফেরা পছন্দ না, ওদের কথাবার্তা পছন্দ না, ও যে পরিবেশে থেকে অভ্যাস, ওদের পরিবেশের সঙ্গে থেকে এই পরিবেশে সব ভালো 5 বছর ধরে চেষ্টা করেও মানিয়ে নিতে পারলো না, সব মেনে নিলাম, কিন্তু এই যে মিথ্যে এলিগেশনগুলো শাশুড়ির নামে যে দে জুলিয়ে যে মায়াকার ডয়াকার র এমন ভয়ঙ্কর একটা ব্লেম দিয়ে দেওয়া যে করার চেষ্টা করেছে, ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, গ্যাসের মধ্যে মুখ দেওয়ার চেষ্টা করেছে, মানে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর এলিগেশনগুলো লাগিয়ে কী দোষ করেছে ওই বয়স্ক মানুষটা, কী দোষ করেছে ওই ছেলেটা? প্রেম তো এ করলো, এ পছন্দ তো অন্য পুরুষকে এর হলো, তার পাপের ভাগে কী দোষ করলো এই ছেলেটা? এও নয় জানার পরও যে বছরের পর বছর ওদের বাড়িতে থেকেছে তারপরে অত্যাচার করেছে, তাও তো নয়, মানে এই প্রেমটা ধরা পড়ে গেছে, ধরা পড়ার পর
যে তারপরেও প্রায় 1-1.5 বছর সংসার করেছে, না চেষ্টা করেছে, প্রেম যা হয়ে গেছে হয়ে গেছে, ধরা পড়ে গেছি। তারপর থেকে আমি প্রাণপণ চেষ্টা করে গেছি সংসারে মানিয়ে নেওয়ার, কিন্তু এই যার সঙ্গে সংসার করছি সে এটা ধরা পড়ার পর থেকে আমাকে তৃষ্ণাতে দিচ্ছে না, আমাকে বাঁচতে দিচ্ছে না, আমাকে শান্তি করে খেতে দিচ্ছে না, আমাকে শান্তি করে ঘুমাতে দিচ্ছে না। আমি আর এই অত্যাচার নিতে পারছি না, আমি এবার বেরিয়ে যাব। সেটাও তো না, 13 তারিখে হাতে নাতে ধরা পড়েছে, 17 তারিখের মধ্যে বাড়ি ছাড়া হয়েছে, 14, 15, 16 শতকই যা হওয়ার 13 তারিখের রাতের মধ্যেই হয়ে গেছে মনে হয়, মনে হয় আমি বললাম, কারণ 13 তারিখ রাতে ধরা পড়েছে, 14 তারিখে ওর মা এসেছে। হ্যাঁ, সেই রাতেই হয়েছে, 13 তারিখের রাতেই হয়েছে, কারণ মাকে বলা না বলা নিয়েই ওদের ঝামেলা হচ্ছিল। তারপরে তো সন্দীপ সিদ্ধান্ত নিলই না, ওর মা বাবাকে জানাতেই হবে, তাই ওর মাকে ফোন করা হলো। ওর মা পরের দিন সকালে ভাইকে নিয়ে 14 তারিখে ঢুকে গেল, 14 তারিখে সালিসি সভা বসলো, 14 কি 15 সালিসি সভা বসলো, 16 তারিখে মা ছিল, সমস্ত ঠিকঠাক করে 16 তারিখ বিকেলবেলায়, 17 তারিখে বিকেলবেলায় মা বেরোলো, রাতের বেলার মধ্যেই ঝামেলা, রাতের বেলার 11টার মধ্যে মা এসে, 11টা থেকে 11:30-এর মধ্যে মা এসে আবার নিয়ে নিয়ে চলে গেল। তাহলে ওর উপরে অত্যাচারটা হলো কখন? আর এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে যেখানটায় স্বামী বসে বসে বউ অন্যজনের সঙ্গে ভালোবাসার প্রেম নিবেদন করছে, সেই সব চ্যাটগুলো পড়ছে, তাহলে নিশ্চয়ই বর বউকে চুমু খাবে না, কিছু তো একটা হবে। তবুও অনেক অনেক মাথা শান্ত ছেলে, অনেক মাথা শান্ত ছেলে, অনেক ঠান্ডা ছেলে, সেই কারণে সেই পর্যায়ে যায়নি। আপনি সেই রকম দেখেন, আমি বলছি ও মানুষ, এও মানুষ, আমি একবারও বলছি না যে ও মানুষ না, কি ও অন্যায় করেছে বলে কি ওর কি সুস্থভাবে বাঁচার অধিকার নেই, একদম আছে, কিন্তু ও কি সুস্থভাবে বাঁচছে? ও তো এখান থেকে যাওয়ার পরও ও কি সত্যিকারে সুস্থভাবে ওর বাপের বাড়িতে সংসার করা দেখিয়েছে? এই যে দুদিন নেই, পয়লা বৈশাখের রাতে চলে গেল শ্বশুরবাড়ি, চৈত্র সংক্রান্তিতে চলে গেল শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর ওইখান থেকে শপিং মপিং সব খবর আসছে, সমস্ত খবর আসছে। তারপরে তো পয়লা বৈশাখ, দোসরা বৈশাখ, আজকে দোসরা বৈশাখ, কালকে কমিউনিটি পোস্ট দিল, 11টার মধ্যে ভিডিও যাচ্ছে। কম নেট প্রবলেম? কোনো মতেই ওদের ওখানে কোনো নেট প্রবলেম নেই, শর্টস ভিডিও ছাড়ছে, ব্রড ভিডিও ছাড়ছে, যার যেটার খিদে থাকবে সে ওখানে নেট প্রবলেম থাকলেও ফোনে এক্সট্রা যে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করছে, 1-2 হাজার টাকা না, লক্ষ টাকা। এই যে ছেলেকে নিয়ে আপনার এই হিউম্যান রাইটসের এই ভিডিওটাই দেখলাম 1,77,000 ভিউ হয়েছে, 1,77,000 ভিউ। সেখানে এইগুলো করে ও যা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, সেই লক্ষ টাকায় কি ওর ফোনের ভেতরে রিচার্জ করে নিতে পারবে না, আর সেই রিচার্জের টাকা রিচার্জ দিয়ে ও ভিডিও আপলোড করতে পারবে না? এগুলো আমাদেরকে বলছে, আর আমরা সব মানে মনে হয় যেন সব এক কীরম চেয়ে, মানে আমরা হচ্ছি সেই ঘাস খাওয়া পাতা খাওয়া অবোধ একদম সেই অশিক্ষিত বর্বর, সেই যেন মানে সেই কোন জগৎ থেকে নেমে এসেছি, ইন্টারনেট কি, ইন্টারনেট ব্যবহার করতে হয় কী করে, ইন্টারনেটে না থাকলে পরে ভিডিও আপলোড হয় কী করে, এই ভিডিও করতে, ভিডিও এডিট করতে, সেই ভিডিওটাকে পাবলিক করতে, পুরি বাবা কি মাটি কাটা কাজ। মানে আমরা, ও আমাদেরকে এরকমই বোঝায় আর আমরা এরকমই বুঝি, সত্যি কি খাটনি। যে মেয়েটা এমন গড়গড় 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 করে অনর্গল মিথ্যা কথা বলে আর মানুষকে বোকা বানায়, ছল চাতুরিগিরি করে, আপনি তাকে নিয়ে স্টাডি করলেন না সমাজসেবক দাদা? তাকে নিয়ে স্টাডি করেননি, শুধু স্টাডি করলেন মানে বিপক্ষে, পক্ষেরটা তো একটু বললেন, পক্ষে যারা ভিডিও করে তারা জানেন এই সন্দীপের মা সন্দীপকে নিয়ে কেমন ভিডিও করে? যারা ওর পক্ষে ভিডিও করে তারা জানেন এই সন্দীপের মাকে আর সন্দীপকে নিয়ে কেমন ভিডিও করে? আর সেসব ভিডিওগুলো ও ওর যেমন আপনাকে এখন প্রমোট করছে, প্রমোট সেরকমভাবে ওদের ভিডিওগুলো প্রমোট করত? আপনি এরকম মিথ্যা কথা বলবেন, এরকম জাল জচ্চরের সাথে মিশে? খারাপ লাগলো, ভীষণ খারাপ লাগলো। আপনার যেটুকু প্রথম দিন যেই রকম মান সম্মান বা রেসপেক্ট আপনার জন্য আমাদের মনে তৈরি হয়েছিল, গেল, আরও আপনার রেসপেক্ট যাবে, আরও দাঁড়ান কিছুদিন, আপনাকে আবার আর একটু বেশি স্টাডি করে নিক সবাই। এবার আপনাকে স্টাডি করা শুরু হয়ে গেছে সকলের, এই গোটা ইউটিউবের যতগুলো মানুষ ওর বিপক্ষে আছে তারা এখন আপনাকে স্টাডি করা শুরু করে দিয়েছে। এবার দেখেন আপনাকে স্টাডি করতে গিয়ে কোন কোন জায়গা থেকে কী কী তুলে নিয়ে আসে, ভয়ঙ্কর ব্যাপার। এই তো বেশ ভালো ছিল,
সত্যিকারের দুস্থ মানুষদের পাশে থাকা, তাদেরকে দেখা, তাদেরকে হেল্প করা, যার মা নেই তার মাকে ফিরিয়ে দেওয়া, যার বাবা নেই তার বাবাকে ফিরিয়ে দেওয়া। আর আপনি এরকম ভালো কাজের মধ্যে এই বড় অন্যায়টা কী করে করছেন? একটা বেলোল্লা মায়ের কাছে, মা বেলোল্লা হয় না, হ্যাঁ একটা মা কখনো বেলোল্লা হয় না, সে বেলোল্লাগিরি করেও তার বাচ্চার পেট ভরানোর জন্যে। আমরা এটাই জেনে বড় হয়েছি, আমরা এটাই দেখে বড় হয়েছি, এটাই শিখে বড় হয়েছি যে একটা মা কখনো খারাপ হতে চায় না, সে পরিস্থিতির শিকার, সে তার বাচ্চার পেট ভরানোর জন্যে সে খারাপ পথে এগোয়। আর এই মা মা খারাপ কাজ করে, সেই খারাপ কাজের ভিতরে বাচ্চাটা সুস্থ জীবনে সুন্দরভাবে বসবাস করছে, সুন্দরভাবে বড় হচ্ছে, সুন্দর পরিবেশে রয়েছে, সুন্দরভাবে ঠাকুর ঠাকুরমা ঠাকুরদার আদরে ছত্রছায়ায় আশীর্বাদে বড় হচ্ছে। সেখান থেকে টেনে নিয়ে এসে অনিশ্চয়তা লাইফের মধ্যে আপনি ফেলছেন মা। এই যে দুদিন, এই যে ক্যামেরা অফ, এই যে ক্যামেরা অফ ওর, দেখেন আজকে এই ক্যামেরা যদি সন্দীপেরও বন্ধ থাকতো, ক্যামেরা যদি এরও বন্ধ থাকতো, তাহলে এরকম মানুষ সত্যিকারেরই কিষাণুকে ছেড়ে কে চলে গেল, কে থাকলো না, কোনোটাতেই যায় আসে না। আজকে আমাকে একটা বোন ভিডিও মানে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, ট্রেনে একটা ছেলে বাদাম বেচছে, সেই ছেলেটা এটাই নেয় এটাই দিচ্ছে, সে ছেলেটা বাদাম বেচে, সেই বাদাম বেচার সময় সে জিজ্ঞেস করছে তুমি বাদাম বেচছো কোন ক্লাস, কোথায় বাড়ি, তখন এইখানে, বলছে বাদাম বেচছো কেন, তোমার পড়াশোনা করানো, বলছে হ্যাঁ 12 ক্লাস অবধি পড়েছি, বলছে তারপরে তুমি বাদাম বেচছো কেন, বলছে বাড়িতে কেউ নেই, মা বাবা নেই, দাদু আরও ঠাকুরদারও সংসার চালানোর জন্যে বাদাম বেচতে হচ্ছে, মানে গুড় বাদামগুলো যেগুলো হচ্ছে গুড় বাদাম, সেই সুন্দর করে বাদাম প্যাক থেকে। তখন বলছে মা বাবার কী হয়েছিল, তো বলছে বাবার অ্যাক্সিডেন্টে প্যারালাইজড হওয়ার পর তারপরে বাবা 2-3 বছর না 3 বছর ধরে মারা গেছে, বাবা মারা যাওয়ার পর মা আরেকটা প্রেমী মানে পাশেই ওই গ্রামে পাশেই 2-4টে বাড়ি পর মা আবার একজনকে বিয়ে করে নিয়েছে, তা মা দেখে না ছেলেটাকে, তাহলে ছেলেটাকে দেখে না, 12 ক্লাস অবধি পড়েছে, পড়ার পর মাও দেখে না, পেট চালাবে কী করে, নিশ্চয়ই খেতে হবে, 3 বেলা অন্তপক্ষে ডাল আর আলু সেদ্ধ তো খেতে হবে, ঠাকুরদা বয়স হয়ে গেছে তাই সে কাজ করতে পারে না, তাই বাচ্চাটাকে অগত্যা পড়া ছেড়ে এখন বাদাম বেচে বেড়াচ্ছে। তাহলে এবার বলেন এইখানটাই এই মা, এগুলো তো আমরা জানি না, এগুলো আমরা দেখিনি, জানি না, এক ভাই ক্যামেরা তুলে দিয়েছে তাই জানলাম। এবার এরকম অনেক বাচ্চার মারা তাকেদেরকে ফেলে ফেলে চলে যাচ্ছে, আবার অনেক বাবাও আছে, এখন বাবারা কম, বাবারা কিন্তু বেশিরভাগ সংসার ধরে রাখার জন্য অনেক ত্যাগ করছে, কিন্তু মারা বেশিরভাগই বাচ্চা ফেলে অন্য কারোর সাথে চলে যাচ্ছে, এই যে যাওয়ার সময় বাচ্চাটা কী হচ্ছে সেটার কথা ভাবছে না, এও ভাবতো না, যদি সন্দীপ ভালো ভালোই ডিভোর্সটা দিয়ে দিত এও ভাবতো না, কিন্তু এ ভাবছে এখন, এই যে ভাবছে, ভাবার পর আপনি কী করে ভাবছেন যে আপনি এই রকম একটা পর পুরুষের সাথে গেছেন, তো সেই জায়গায় আপনার কাছে বাচ্চাটা দেবো কীভাবে, এই যে 2 দিন ভিডিও নেই, এই 2 দিন ও কোথায় আছে, কী করছে, কীভাবে ঘুরছে, কার সাথে থাকছে, কী করছে না করছে আমরা কিছু জানি, তো এই 2 দিনের মধ্যে ও যে এই ছেলেটাকে এইখানে রেখে ও যে ওর প্রেমিকের সাথে ট্যুরে চলে যাবে না বা ও প্রেমিকের সাথে কোথাও চলে যাবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে, কোনো গ্যারেন্টি আছে? এই 2 দিন, এই যে 2টো দিন কৃষাণের ওপর যে কী অত্যাচার হবে বা হতে পারে সেটার কি কোনো গ্যারেন্টি আছে, সেটার কি কোনো গ্যারেন্টি আছে, যেগুলো আমরা দেখতেই পাবো না, যেখানটায় ছেলেটা 2 দিন ক্যামেরা অফ, মানে ছেলেটার কি হচ্ছে না হচ্ছে আমরা কেউ জানতেই পারবো না, ছেলেটা যদি গুগড়ে গুগড়ে কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, সে যদি তার ঠাম্মাকে দেখার জন্য কাঁদে, সে যদি তার দাদুকে দেখার জন্য কাঁদে, সে যদি তার বাবাকে দেখার জন্য কাঁদে, তারপরও আমরা কিন্তু জানতেও পারবো না ছেলেটা সত্যি কীভাবে কাতরভাবে কাঁদছে বা ছেলেটা কীভাবে ছটফট করছে, তার বাবার কাছে যাবে বলে, তার ঠাম্মির কাছে যাবে বলে, তার দাদুর কাছে যাবে বলে, আর এই মা কীভাবে নষ্টামি করে বেড়াচ্ছে তার প্রেমিকের হাত ধরে, কারণ ক্যামেরা অফ মানেই সব বন্ধ, আমরা খুঁজেই পাবো না ওদেরকে, নিশ্চয়ই আমরা ধন্না ধরে দিয়ে, আমরা ভিডিওর অবশ্যই ভালোবাসি, তা বলে নিশ্চয়ই ওর গেটের কাছে আমরা ধন্না ধরে বসে থাকতে পারবো না, পারবো কি, পারবো না, তাহলে ও কোথায় যাচ্ছে না যাচ্ছে, ও কী করছে না করছে সেটাও আমরা জানতে পারবো না। তাহলে সেই রকম মায়ের হাতে যার কথার ঠিক নেই, যার দিনের ঠিক নেই, যার মানে কোন দিকের কথা কোন দিকে যায় কারোর কোনো কিছু ঠিক নেই, যে আইন বলছে আইন কাজ করছে না, যে বলছে প্রশাসন সেও কাজ করছে না, তাহলে তাকে আমরা কী করে ভরসা করবো? ওই আমরা তো বলতে পারি না, আইন কিন্তু আইনের মতো কাজ করবেই করবে, করবেই, আমরা আইনের উপর 100% ভরসা আছে। তাহলে আপনি এই মায়ের হয়ে গুণগান গাইতে বসেছেন বুঝলাম না, আপনি আবার বলছেন নাকি শুনলাম, আমি এটা সব আপনার 2টো ভিডিও দিয়েছেন, আমি একটা একটুখানি দেখেছিলাম যেখানটায়
আপনি বলছেন 12 তারিখ থেকে এক খবর দিয়েছে, এবং তখন থেকে আমরা মায়ের ওপরও নজর রেখেছি, বাবার ওপরও নজর রেখেছি, এমনকি মা বাবার হয়ে যে পজিটিভ ভিডিও করছে, নেগেটিভ ভিডিও করছে, তাদের ওপরও নজর রেখেছি। তা আপনি 12 তারিখ থেকে মায়ের ওপর কী নজর রাখলেন আমি এটাই হিসাব মেলাতে পারলাম না। আবার এই দেখেন 2 দিন ভিডিও বন্ধ, এই 2 দিন যে মা কী চড়ে বেড়াচ্ছে সেটার ওপর কী নজর রেখেছেন সেটাও আমরা বলতে পারলাম না। অফ ক্যামেরাতেও কি আপনি নজর রাখছেন মায়ের ওপর? তাহলে নিশ্চয়ই আপনি জানবেন যে ওর দ্বিতীয় শ্বশুরবাড়িটা কোথায়, এবং সেখানে সত্যি ও গেছে কি না, আর সত্যি তার সাথে থাকছে কি না। তাহলে সত্যি যদি তার সাথে থাকে, সেই শ্বশুরবাড়ি গিয়ে যায়, গিয়ে থাকে, তারপরেও আপনি কি করে এই বাচ্চার জন্যে, এই বাচ্চার তার মা পাক, সেই লড়াই লড়তে নামবেন বলুন। জানি না কেমন যেন বন 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 করে ঘুরছে। আসল ব্যাপার আমরা না এই মাকে আর বিশ্বাস করি না। এই মা মানে এই চুলের আগা থেকে পায়ের নখ অব্দি শুধু মিথ্যেই ভরা, সত্যি নেই, এতটুকুও কোথাও সত্যি খুঁজে পাওয়া যায় না মায়ের। এরা এবার বলবেন ছেলের পক্ষের কি আপনি সব সত্যি পান? এরা যেমন এরা তেমন দেখায়। এই যে কালকে কী খেয়েছে, কাল গতকাল কী গেছে, পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে খাসির মাংসের দোকানে ওই বটতলা বাজারের ওখানেও লাইন দিয়েছে, আবার হচ্ছে যে বাতকুল্লা বাজারে এসেও লাইন দিয়েছে, যেগুলো আমরা দেখছি পয়লা বৈশাখের দিন কী কী ঘটনা ঘটছে। এবং এত দুপুরে মায়ের হাতে রান্না, মা যেহেতু বড় আশা করে রেখেছে, মায়ের হাতে আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে দুপুরবেলায় বেরিয়ে আবারও সন্ধেবেলায় ঠিক ছেলেকে নিয়ে বাবাকে নিয়ে বেরোতে হবে, মা পাশের পাড়া পাশের দিকে গান শুনতে যাবে, কীর্তন শুনতে যাবে, আর ছেলেকে বাবাকে নিয়ে তার যে কিছু দায়িত্ব আছে যে ঘুরে এসেছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু মা কোথায় আছে পয়লা বৈশাখের দিন আমরা জানি না। এবার বলুন তো কাকে আমরা সত্যি বলবো, ছেলের বাবাকে না ছেলের মাকে? যে মা একতরফা ডিভোর্সের ফাইল করেছে, একতরফা ডিভোর্সের ফাইল মানেই কি, ওই চিঠিগুলো না পাঠিয়ে চুরি করে করে মানে প্রত্যেকটা ডেট ওকে দিয়ে ফেল করানো, আর বলবে এই যে তিনখানা সমন জারি করেছি, 3 বার আসতে বলেছি, 3 বার আসেনি, একতরফা ডিভোর্স দিয়ে দাও, এটা তার মানে কি? এটা আমার জানা নেই, তোমরা জানলে লিখো। তারপরে দেখলো না একতরফা ডিভোর্সে তো কিছুই হলো না, কারণ ওদেরকে তো চিঠি লুকানোর চেষ্টা করেছিল, 2টো চিঠি লুকাতে পেরেছে, 3 নম্বর চিঠি আর লুকাতে পারিনি, তাই ওদের দ্বারা কিছুই হলো না। বলছে যেই উকিলগুলো রেখেছি তাদের দ্বারা কিছুই হলো না, কিছুই হলো না মানে কিছুই হলো না। তাহলে এবার উকিল চেঞ্জ করবো, যে উকিল পঞ্চায়েত কাকু ঠিক করে দেবে এক দাদাকে, তা সেই দাদার সাথে কথাবার্তা হয়েছে, তা সেই দাদাই কিনা এই দাদা ওপরালা সে জানে, আমার জানা নেই। একটা মেয়ে তার বাপের বাড়িতে থাকছে, থাকার পর সে প্রোডাক্ট আসবে ঠিকানা দিচ্ছে তার শ্বশুর বাড়ির, ফোন নাম্বার দিচ্ছে তার শ্বশুরের। এ হায় রে পোড়া কপাল, আপনি তাকে বিশ্বাস করে এগোচ্ছেন? মানুষ ফোন করছে, ও বলছে হ্যাঁ আমি শ্বশুরবাড়ি আছি, একটা বাসে করে ট্রাভেলিং মানে ট্যুরে যাচ্ছে তীর্থস্থান, সেখানে নিয়ে যাচ্ছে প্রেমিককে সাথে করে, অথচ পুরো ইউটিউবের প্রত্যেকটা ভিউয়ার্সকে বোকা বানাচ্ছে ওইখানে ওর ঠাম্মি মা আর বৌদি এইজন্য আছে। বাসের সিটে দেখো এটা ফাঁকা, এই যে সিটটা ফাঁকা, এই সিটটাই ওই আমি একটুখানে গড়িয়ে ছুটে যাবো, এটা সোনা কাকা আসবে বসবে, নাহলে সোনা কাকা কিন্তু পিছনে সিট নিয়েছে, কিন্তু এই সিটটা ফাঁকা, এই যে আমরা দুজন বসে, এই দুজনে আরাম করে ঘুমতে ঘুমতে যাচ্ছে, অথচ পরে ধরা পড়ছে ওই বাসে প্রেমিক বাবা জীবনও আছে, যার বুকে মাথা রেখে নাতি ঘুমাতে ঘুমাতে যাচ্ছে, নাতনি আর ঠাম্মি সকালবেলা উঠে বলছে খুব 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 খুব, ওর বুকের মধ্যে মাথা রেখে ঘুমালি খুব, তার হয়ে আপনি ওকালতি করছেন? অবশ্যই ওকালতি তো চোরেরও উকিল থাকে, আবার যার বাড়ি চুরি হয়েছে তারও উকিল থাকে, তাই না? হিউম্যানিটি। যাক, আপনার এই স্টাডি সম্পর্কে আমাদের অনেকটা জ্ঞান হয়েছে, আপনার স্টাডি নিয়ে আমাদের ভীষণ প্রাউড ফিল হচ্ছে, তবে আপ তো গয়া, আপ গয়া, কেসে গয়া, কিউ গয়া, কব গয়া, ও তো উপরালা জানে, কারণ আপনি যে আপনার মান সম্মানটা খুব ভালোভাবে এখানে খোয়াবেন এটা হামলোক বুঝ গয়া। তাই ভিডিওটা এতটুকু রাখলাম যে মান সম্মান বাঁচান দাদা, এর বিশ্বাস করেন না, এর পালে গরু গরু দিলে আপনার গরু পণ্ডবেই যাবে, মাথায় রাখেন, এই মেয়ের পালে আপনার গরু দিয়েন না, পণ্ডবে যেতে বাধ্য, কারণ সত্যের জয় হয় আর সত্যের পাশে ভগবান থাকে। চলেন এটা।